যখনই দেখছি তখন ও লাভ দিছে, লাভ দিয়ে আমার সামনে এভাবে থাবা দিছে, দিলি খালের ভিতরে আমি চিতই পড়ে গেছি। এই যে পিছনের একেবারে শেষ অংশ থেকে এই মাথার উপরিভাগ এদিকে, তারপর এই যে কপালের উপরে, তারপর এই চোখ থেকে এই ভিতরের দিকে পুরো মাথাটাই একেবারে ক্ষত বিক্ষত, একেবারে বিধ্বস্ত। সুন্দরবনের প্রসঙ্গ আসলেই সবার আগে যে নামটা আসে সেটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার বা বাংলার বাঘ, অন্যতম হিংস্র একটি প্রাণী। তো সুন্দরবনের আশেপাশে যাদের বসবাস বা সুন্দরবন নির্ভর জীবিকা যাদের, তারা যখন আর কি সুন্দরবনে বা জঙ্গলে যান জীবিকার তাগিদে, তো অনেকেই বাঘের আক্রমণের শিকার হন, সেক্ষেত্রে অনেকে মারা যান, আবার কেউ কেউ বেঁচে ফিরে আসেন। তো যারা বেঁচে ফিরে আসেন তাদের নিয়ে রচিত হয় সাহসী মানুষের গল্প কথা। আজকে আমরা এমন একজন সাহসী মানুষের সাথে আপনাদের পরিচয় করে দেব যিনি সুন্দরবনে জীবিকার তাগিদে গিয়ে দুইবার বাঘের আক্রমণের শিকার হন এবং আর কি ভাগ্যবশত বেঁচে ফিরে আসেন। তিনি হলেন খুলনার কয়রা উপজেলার টাইগার কামাল ভাই। আচ্ছা ভাই, আপনি তো বাঘের আক্রমণের শিকার হন এবং বেঁচে ফিরে আসেন, তাই না? বিধ্বস্ত অবস্থায় একেবারে বাঘের সাথে যুদ্ধ করে, তো কী ঘটনা ঘটেছিল সেই ভয়াবহ ঘটনাটা যদি আমাদের বলতেন। আমরা বাড়ির থেকে প্রতিনিয়ত সুন্দরবনে মাছ ধরতে যাই। আচ্ছা, মাছ ধরতে যাই সুন্দরবনের ভিতরে ছোটো ছোটো খাল আছে, শিলা বলে, আমরা বলি খাল, আপনারা বলেন শিলা, আচ্ছা কেউ বলে ডাবা, আচ্ছা যার যে ভাষা, ওই খালের ভিতরে যে আমরা ওই জাল পাতি দিয়ে আসি ভাটা জোয়ার যখন বন্যা হয় মাছ যখন খালের ভিতরে চলে যায় তখনই জালটা দিয়ে উঁচা করে দিয়ে আসি। আচ্ছা, উঁচা করে দিয়ে আসি, আবার যখন ভাটাটা সরে যায় সেই সময় মাছ ধরতে ধরতে আসি। এখানে মনে করেন 1.5 কিলো 2 কিলো ভিতরে যাই, ভিতরের থেকে মাছ ধরতে ধরতে আসি। কত আগের ঘটনা? 2011 সালে। 2011 সালে আচ্ছা, আপনি গিয়েছিলেন কয়জন মিলে? আমরা দুইজন গেছিলাম মাছ ধরতে। আচ্ছা, তারপর মাছ ধরতে যখন দুইজনে যখন মাছ ধরতে ধরতে আসলাম, আপনি আমি বসে আছি, এছাড়া আরও একটু দূরত্ব, মানে 2-3 দূরত্ব থেকে আমরা মাছ ধরতেছি। আচ্ছা, এখন খালের ভিতরে নামি, যদি এইভাবে স্যাওই যদি মাছ ধরা হয়, এই বনের ভিতরে যদি বাঘ থাকে সেটা তো দেখা যায় না। না, আর আমি মাছ ধরতে ধরতে কোমরটা ব্যথা করতেছি, উঠে এরকম দাঁড়াইছি, দাঁড়াইয়ে বাঘ দেখতে পাইছি। যখনই বাঘ দেখ সামনাসামনি। আচ্ছা, আমার ছাড়া বাঘ দূরত্ব 6-7, যখনই দেখছি তখন ও লাভ দিছে, লাভ দিয়ে আমার সামনে এভাবে থাবা দিছে, দিলি খালের ভিতরে আমি স্মৃতি পড়ে গেছি। যখনই স্মৃতি পড়ে গেছি তখন ও আমারে ধরে নিয়ে ওর বুকের তলে টানদিছে। বাঘটা কত বড় ছিল? বাঘ তো বিশাল বড় বাঘ, বাঘ হচ্ছে মদ্দা বাঘ। আচ্ছা, বিশাল বড় বাঘ, না দেখলে বুঝবেন না। যখনই বুকের ভিতরে টান দিয়েছে, টান দিয়ে দড়ি টানিয়ে নিয়েছে, তখন এইখানে পাশা দিছে, দুই হাত বুকের উপর তুলতেছে, বাঘের মুখ আমার মুখ এক থেকে মোটুমাত উঁচা, একই জায়গায় মুখ। তখন আপনার সঙ্গী কোথায়? তখন আমার সঙ্গী আমার সাইডে আছে, তখন সঙ্গীরে বলছি তুমি যখন আমার থুয়ে দেন আমি কিন্তু এখন মরিনি। তখন আমার সঙ্গী বলিছে তুমি নড়ে না নড়লে কিন্তু কামড়াবে। যখন 40-45 মিনিট বাঘের বুকির তোলা শ্যামরা রাখছে এইভাবে, তার সাথে লড়াই 40-45 মিনিট বাঘের বুকির তোলা আমার ধরে রাখছে, ওর সাথে লড়াই চলতেছে সেই সময়। আচ্ছা, এই সময় আপনার কোথায় কোথায় বাঘে আঘাত করেছে? ওই সময় যে কোথায় কোথায় আঘাত করেছে এটা তো আমি বলতে পারবো না, তবে ওই সময়ের পরে এখন যে কয়টা দাগে আঘাত করেছে সেই কয়টা দাগ আমি দেখাইতে পারি। আচ্ছা, চোখের কোণার থেকে উঠছে এখানে একটা, এই যে এই জায়গাটা, তাই না? এই জায়গাটা, এই চোখের এখান থেকে শুরু করে এদিকে এদিকে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, মূলত নখটা বোধ হয় এখানে বসায়, তারপর এই অনুযায়ী আর কি এই বরাবর চলে যায়। আচ্ছা, থাপাটা তারপরে বসাইছে এইখানে, এইটা এইটা এটা এইটা বসাইছে। এটা কতদূর গেছে? এটা যে কতদূর দেখতে হবে আমি, হ্যাঁ ভিউয়ার দেখেন, এখান থেকে শুরু করে একেবারে মাথার বেশ খানিকটা ঢুকে গেছে, আর একটা নখের আঁচড় বা থাবা যাই বলেন, আর আরেকটা গেছে এইখান থেকে, এইখান থেকে উঠে আর, ও মাই গড, এখানে তো আরও আর কি ভয়াবহ অবস্থা। দেখেন এই যে এখান থেকে শুরু করে এটা তো তো মাথার এই যে খুলিটা, এটা উঠে যেতে হয়, খুলে পড়ে যেতে হয়। তা সেটা তো কতদূর কি হয়েছে যারা দেখছে আর ডাক্তারে বলতে হবে, ওইটা আমি সঠিক বলতে পারবো না। এই পুরো মাথাটা একেবারে ক্ষত বিক্ষত। বিহাস আপনারা আর একবার দেখেন, এই যে পিছনের একেবারে শেষ অংশ থেকে এই মাথার উপরিভাগ এদিকে, তারপর
এই যে কপালের উপরে, তারপর এই চোখ থেকে এই ভিতরের দিকে, পুরো মাথাটাই একেবারে ক্ষতবিক্ষত, একেবারে বিধ্বস্ত। এরপরে যখনই আমি ওরে বলছি যে ওনার চিল্লা ভালোর আওয়াজ যখন না পাইছি, তখন মনে করছি আমার রেখি এসে চলে গেছে। আচ্ছা, আমি মাথাটা উঁচু করে এরকম দেখছি যে রেখি চলে গেছে কিনা। তখনই বাঘে আমার হাঁকুড়ি মুখে কামড়াই দিয়েছে। ওই সময় আল্লাহর কি আসলে আল্লাহর রহমত, অশে রহমত, যখন ও মুখ দিয়ে কামড়াইতে আছে তখন বাঘের দুয়াতে গোলাটিপি ধরেছি আমি। আমি কিন্তু বাঘের বুকে তোলা চিতই শোয়া, বাঘের গোলাটিপি ধরেছি আর ওরে বলছি পিঠে ছেলে বাড়ি মার না চোখের ভিতরে কাদা মার। উনি কাদা তুলে সালি মারিছে, মারলে বাঘের দুই সব বন্ধ হয়ে গেছে। যেহেতু আপনারা আর কি শিলা বা খালের ভিতর ছিলেন, সেখানে আর কি ভাটা কাদা ছিল, সেই কাদাটা ছুঁড়ে মেরেছে। হ্যাঁ, যখন ছুঁড়ে মারে তখন ওর দুই চোখ যখন বন্ধ হয়ে গেছে, স্বাভাবিক দেখেন না আমাদের পক্ষে একটা যদি কোনো একটা ময়লা পড়ে তো সেটা না বের করা পর্যন্ত কিন্তু আমাদের ভালো লাগে না, খুব কষ্ট পায়, খারাপ লাগে। দুইটা চোখ তার বন্ধ হয়ে গেছে, তাহলে তার তত কত খারাপ লাগেছে। তখন আমার এখান থেকে লাভ দুটি বন্ধুর ভিতরে চলে গেছে। তখন আমার পাশে যে ছিল সে আমারে ধরে নিয়ে নৌকায় উঠাইছে। তারপরে কিন্তু আমার চোখের দিকে আর কোনো ই ছিল না, মানে কথার ইশারা বুঝছি যে আমার মা কি ভাই কি বাপ কি আমার ছেলে, এই ইশারা বুঝেছি, কিন্তু চোখের দিকে কারো শোনার ক্ষমতা আমার ছিল। আচ্ছা, এটা 2011 সালের ঘটনা, আজকে 2024, তার মানে 13 বছর। 13 বছর, এই 13 বছরে আপনি তো পুরোপুরি সুস্থ না, চিকিৎসা করিয়েছেন? যেখানে শুনছি যে চোখের জন্য ডাক্তার আছে, চোখের অপারেশন হয়েছে, সেখানে গেছি আমি। সব রকম চেষ্টা করেছেন? বহুত রকম চেষ্টা করেছি আমি, চেষ্টা করতে করতে আমার চেষ্টার বাইরে চলে গেছে এখন। আচ্ছা, তারপর তো আর কি এখন যে কন্ডিশন দেখছি, এটা সর্বশেষ ডাক্তারেরা কি বলেছে? সর্বশেষ ডাক্তারে বলেছে যে আমি গেছিলাম ঢাকায় শ্যামলী জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে, আমার ওখানে অপারেশন করছে। অপারেশন করার পরে তারা বলছে যে আপনার এটা এখানে ঠিক হবে না, ভারতে ভেলোরে যাওয়া লাগবে, ভেলোরে যে এটা ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্ট করলে আশা রেখে ভালো হবে। তারা যে টাকার অ্যামাউন্টটা বলেছে সেরকমই অ্যামাউন্ট আমার কাছে নাই, আমি যাইতে পারতেছি না। আমি তো যতটুকু জানি যে আপনি অত্যন্ত কষ্ট সৃষ্টে প্রায় 6 থেকে 7 জনের একটা সংসার চালান আপনার নিজের ইনকামে, তাই না? জি। তো এমত অবস্থায় তো আপনার চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব না। আমি মানে বর্তমান যে সময় সংসারে চালাইতে গেলে যতটুকু উপার্জন করি আমি তা দিয়ে সংসার চালাইতে গেলে ওষুধ কেনা করেন, ওষুধ কিনতে গেলে সংসার চালাইতে পারে না। তো এই ভিডিওটা তো অনেকেই দেখবে, তাদের উদ্দেশ্যে কী বলতে চান? এই ভিডিওটা অনেকে দেখবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে সবাই মিলে যদি আমার অল্প অল্প করে কিছু আমার সহযোগিতা করে, তবে তাদের সহযোগিতার দ্বারাই যদি কিছু টাকা নিয়ে যদি আমি দেখা একটা ভালো ওষুধ খাইতে পারি, ডাক্তারের ওখানে যে আমার অপারেশন করাইতে পারি, অথবা ভেলোরে যেতে পারেন, অথবা যদি ভেলোরে যেতে গেলে 2-2.5 লক্ষ টাকার প্রয়োজন, তা সবাই মিলে যদি মানে সবাই হাত বাড়ায়, তা আশা করি মনে আল্লাহ রহমত ইনশাল্লাহ যাওয়া সম্ভব হবে। আপনার একটা বিকাশ বা নগদ নাম্বার যা আছে একটু বলেন। আমার তো সিম একটাই সিম, বিকাশ নগদ দুইটা আছে। আচ্ছা, নাম্বারটা বলেন। 01980046076। এটা বেকাশও আছে, নগদও আছে। আশা করি এই ভিডিওটা যারা দেখবে আর কি অবশ্যই সচ্ছল অসচ্ছল অসংখ্য মানুষই দেখবে, তো যে যা পারে সহায়তা করবে। বন্ধুরা, আপনারা শুনলেন তার সেই নিদারুণ ভয়াবহ ঘটনাটা। তো এমতো অবস্থায় যদি আপনারা যে যা পারেন, সে 10 টাকা হোক, 5 টাকা হোক, 50 টাকা হোক, যে যা পারেন যদি সহায়তা করেন, তো সে তার চিকিৎসা করাতে পারবে, আবারও হয়তো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। তো এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে ভিন্ন কোনো স্থানে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ততদিনে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।